আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কুমারগাঁওয়ে অবস্থান করছি। আমি হিলি টিভি থেকে খায়রুল আলম সুমন এবং ক্যামেরায় আছেন আব্দুল গফুর রাজু। দর্শক, আমাদের সিলেটের আজকের বিদ্যুতের সমস্যা নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের। আমরা সিলেট 132/33 যেটা কেবি গ্রিড উপকেন্দ্র, যেটা হচ্ছে কুমারগাঁও সিলেটে অবস্থিত, সেটা সম্পর্কে আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। আপনারা জানেন বিদ্যুৎ আজকে সারা দিন থেকে নেই এবং কিছু কিছু আজকে 11টার দিকে আমরা জানতে পেরেছি যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের সহকারী প্রকৌশলী কাজী মুতাসিম বিল্লা বলেছেন যে এটা পিডিবির এখানে একটা পাওয়ার সার্কিটে আগুন ধরার কারণে সেখান থেকে তাদের এখানে এফেক্ট এসেছে। সেখানে আগুন লাগার পরে কিন্তু এখানে বন্ধ হয়ে যায়, কিন্তু এ পর্যন্ত আমরা যতটুকু জানি কিন্তু তারা কাজ করে যাচ্ছেন কারেন্ট যাতে বিদ্যুৎ সহজে পাওয়া যায়। এখন আমরা জানি সিলেটবাসী খুব দুর্ভোগের মধ্যে আছেন, বিদ্যুতের জন্য খুবই দুর্ভোগ অবস্থায় যাচ্ছে, তো তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা সরাসরি এখন কিন্তু পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের কুমারগাঁওয়ের যে মানে তাদের অফিসটিতে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন অফিসের সামনে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা তাদের কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছেন যে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এখানে কিন্তু অনেক কর্মকর্তা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন যারা কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা সরাসরি লাইভ অনুষ্ঠানে দেখাচ্ছি, কিন্তু বিদ্যুৎ দেওয়ার জন্য তো আজকে এখানে সহকারী প্রকৌশলী কাজী মুতাসিম বিল্লা বলেছেন যে আজকে কারেন্টে মানে যেটা গণ্ডগোলটা হয়েছে যেখান থেকে যে জায়গা থেকে সমস্যাটা এখানে দেখা দিয়েছে, সেটা হচ্ছে পিডিবি ট্রান্সমিটারে আগুন লাগার কারণে কিন্তু এখানে এসে পরে এখানে কোনো সমস্যা ছাড়াই অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। সেই বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু এখানে আজকে সিলেটবাসী কারেন্ট পাচ্ছেন না। তো কখন ঠিক হবে সেটা কোনো নির্দিষ্টভাবে সহকারী প্রকৌশলী বলেননি, তবে বলছেন যে কাজ করা হচ্ছে, এখানে কাজ চলতেছে, তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুত বিদ্যুৎ দেওয়া যায়, সেজন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লাইভ অনুষ্ঠানে হিলি টিভির মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এখানে সবাই কিন্তু কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, দর্শক দেখতে থাকুন। এখানে আরেকটা জিনিস বলেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের সহকারী প্রকৌশলী কাজী মুতাসিম বিল্লা বলেছেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ দেওয়ার জন্য। বা এখানে আরেকটি জিনিস আমরা ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম, ওনাকে উনি বলেছেন যেটা যে ইতিমধ্যে সাতকে দেওয়া হয়েছে, সুনামগঞ্জেও দেওয়া হয়েছে, সে আরও সিলেটের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ দেওয়া হয়েছে, কিন্তু এখন সিলেটে কিছু জায়গায় বিদ্যুৎ না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ অনুষ্ঠানে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে দ্রুত বিদ্যুৎ দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, আপনারা দেখুন কাজ কিন্তু চলছে। আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কাজ চলছে, আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু তারা সবাই কাজ করে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে আজকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের আমরা সিলেটের 132/33 যেটা কেবি গ্রিড উপকেন্দ্র কুমারগাঁও সিলেটি আমরা
অবস্থান করছি এবং আমরা যেটা জেনেছি ইতিমধ্যে যে এটা কারেন্টটি যাওয়ার প্রধান যে কারণ সেটি হচ্ছে পিডিবি। পিডিবিতে ট্রান্সমিটারে আগুন লাগার পর সেখান থেকে সমস্যাটা এখানে দেখা দিয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বা কিছু হয়নি, এমনিতেই এখানে বন্ধ হয়ে গিয়েছে। তো এখন যে কয়টি এলাকায় দেওয়া হয়েছে, তো আমাদেরকে বলেছেন যে সাতক, সুনামগঞ্জ এবং সিলেটের জেলার কিছু আরও উপজেলায় কারেন্ট ইতিমধ্যে চলে গেছে। তবে পুরো সিলেটে কারেন্ট দেওয়ার জন্য তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কাজের তারা যে কাজ করছেন, আমরা সরাসরি আমরা কাজ আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর জন্য। এই যে পুরোদমে কাজ চলছে, কিন্তু এখন রাত প্রায় আটটার পাশাপাশি চলে যাচ্ছে, তার মধ্যে পুরোদমে কাজ চলছে, আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, পুরোদমেই কিন্তু কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন পুরোদমেই কাজ চলতেছে। কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা তাদের সবার উপস্থিতি এখানে, কিন্তু সবার উপস্থিতি আছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে তারা জড়ো হয়ে কাজ করছেন। তো আমরা আশাবাদী যত দ্রুত কারেন্ট বিদ্যুৎ পাওয়া যায়, যত দ্রুত সিলেটবাসী বিদ্যুৎ পাবেন, বিদ্যুতের জন্য কিন্তু দুর্ভোগে সবাই, অনেকে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসা বাড়িতে কিন্তু অনেক দুর্ভোগে যাচ্ছে বিদ্যুতের জন্য, আপনারা জানেন। আজকে সিলেট প্রায় অন্ধকারে অন্ধকার হয়ে গেছে, সিলেট শহরও আমরা জানি বা আমরা দেখে আসছি। তো আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে কাজের যে তাদের অগ্রগতি, তারা কিন্তু খুব দ্রুততার সাথে কাজ করে যাচ্ছেন, তারা খুব দ্রুততার সাথে কাজ করে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন খুবই দ্রুততার সাথে তারা কাজ করছেন, যাতে দ্রুত বিদ্যুৎ দেয়া যায় সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, এই যে খুবই দ্রুত কাজ চলছে। তবে কবে বা কখন লাগাত এই বিদ্যুৎ পাওয়া যাবে সে সম্পর্কে আমরা কাজী মুতাসিম বিল্লাকে প্রশ্ন করলে তিনি বলেন সেটা আসলে বলা যাবে না কখন ঠিক হবে, তবে আমরা চেষ্টা করব খুব দ্রুত যাতে সমাধান হয়, আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি দ্রুত যাতে সমাধান হয় সেজন্য ওনারা কাজ করে যাচ্ছেন। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কাজের অগ্রগতি আপনারা দেখতে পাচ্ছেন, তারা কীরকম কাজ করে যাচ্ছেন, তারা কীরকম কাজ করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করি আমাদের হিলি টিভি সবসময় সব জায়গায় গিয়ে আপনাদেরকে সত্য ও নিরপেক্ষ সংবাদগুলো তুলে ধরার জন্য আমরা চেষ্টা করে যাই। তো আপনারা দেখুন, আমরা কিন্তু আপনাদের সরাসরি আজকে এই মুহূর্তে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের আমরা উপকেন্দ্র যেটা সিলেটের আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে মেইন লাইনটি, এটা এটা সম্ভব মেইন লাইন, এই যে মেইন লাইনটি আমরা দেখাচ্ছি, এই মেইন লাইনটির কিন্তু একটা অংশ, একটা অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু খোলা হচ্ছে এবং কোনো সমস্যা এখানে আছে কিনা তারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা দ্রুত এই যে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কাজ করছেন। তবে আমরা আশাবাদী তাদের এই দ্রুত কাজে যে তারা কাজ করে যাচ্ছেন, যাতে সম্ভবত সিলেটবাসী দ্রুত বিদ্যুৎ পাবেন, তারা কিন্তু সবাই এই যে এই যে এই যে মেইন লাইনে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, মেইন লাইনটি দেখতে থাকুন, এই মেইন
মেইন লাইনে কোনো সমস্যা হয়েছিল নাকি? এখানে কোনো সমস্যা হয়নি, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ওই যে বলবেন, আচ্ছা একটু বলবেন নাকি যে সমস্যাটা কোথা থেকে হয়েছিল? সমস্যা আসলে কোথা থেকে হচ্ছে ওইটা আমরা এই মুহূর্তে না, ওই সামনে দিকে আগুন লাগছিল, এটা থেকে ক্রমে ক্রমে আস্তে আস্তে ওইখানে আগুন ধরে, এখন কোন কোন জায়গাতে কি হয়েছে ওইটাই সলিউশন বার করার জন্য আমরা দ্রুতভাবে খুব বেশি চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে সবাই সহি সালামতে কাজ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ দেখে আমাদেরকে কি করে, আমরা সবাই চেষ্টা করতে। দর্শক আপনারা শুনতে পেয়েছেন, একজন ভাই বলেছেন যে উনি চেষ্টা করে, ওনারা চেষ্টা করে যাচ্ছেন ওনাদের জন্য দোয়া করার জন্য যাতে দ্রুত বিদ্যুৎ, তারা বিদ্যুতের যে সমস্যাটা সমাধান করতে পারেন খুবই দ্রুত, সে ব্যাপারে উনি বলেছেন। তো আপনারা আমাদের সাথে লাইভে থাকুন, আমরা আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারা কিন্তু কাজ করছেন, আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মেইন লাইনের একটা অংশ আপনাদেরকে আমরা দেখিয়েছি, যে মেইন লাইনের অংশটি আপনারা দেখেছেন সেই লাইনটি খোলা খোলা হচ্ছে, খুলে তারা এখন দেখবেন টেকনিশিয়ানরা সেটা দেখবেন, তারা এখানে কোনো সমস্যা নাকি। তারা কিন্তু আমরা যখন প্রকৌশলীর সাথে আলাপ করেছিলাম তখন বলছেন যে আমরা আসলে সারা দিন থেকেই কিন্তু মানে চেষ্টা করে যাচ্ছি কোন জায়গায় যে এটা সমস্যাটা দেখা দিয়েছে সেটা আসলে সহজে বেরিয়ে আসলে কিন্তু সমাধান করা সম্ভব হবে। তো আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে আজকে জ্বলছে দর্শক আমরা যেটা জানলাম যে সহকারী প্রকৌশলী বলছিলেন যে এখানে কোনো সমস্যা হয়নি, কিন্তু আমরা আসলে প্রকৃতপক্ষে এসে মানে ঘটনাস্থলে আমরা জানতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি যে এখানে সমস্যা হয়েছিল, এখানে কিন্তু অনেকগুলো পুড়ে গেছিলো। তো আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি এখানের দায়িত্বে? জি না, আমাদের ডিভিশন হইল 5। জি এখানে কোনো সমস্যা হয়েছিল? জি জি সমস্যা হয়েছিল। এখানে কি হয়েছিল? মানে তো বিরাট বড় আগুন ধরেছিল, বিভিন্নতা হয়েছিল। প্রকৌশলীর সাথে কথা বলছিলাম, উনি বললেন যে এখানে কোনো ক্ষতি হয়নি পিডিবিতে। এটা তো বাঁকা কয়েকটা তো ছেলে আইসে, সময় টিভি আইসে বা আরো কয়েকটা তো আইসে। জি জি আইসে। জি মানে এখানে জি জি ওই তো এগুলো ওই যে ওই গেলে অংশগুলো। দর্শক আপনারা দেখুন
ওই যে অংশটুকু পুড়ে গেছিল সেটা আমাদেরকে আমরা যখন আলাপ করছিলাম তখন প্রকৌশলী বলছিলেন যে এখানে কোনো ক্ষতি হয়নি, তো সেটা হয়তো তাড়াহুড়ার জন্য বলতে পারেন। তো আমরা যতটুকু জানি যে এখন আমরা জানতে পারলাম যে এই যে এখান এই যে কাজ চলতেছে এগুলো পুড়ে গেছিল, এখন লাগানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন লাগানো হচ্ছে, এখানে পুড়ে গেছিল আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের সিলেটে বিদ্যুৎ কখন আসবে সেটা বলা যাচ্ছে না, কাজ কিন্তু অনেক কাজ। আমরাও দিনের বেলায় যেটা এখানে সরাসরি আমরা অন্য জায়গায় কাজে থাকার কারণে আসতে পারিনি, কিন্তু আমরা দিনে যেটা জেনেছি সেটা আমরা জানা মানে যতটুকু জানি যে এখানে পুড়ে গেছে। তো প্রকৌশলী বললেন যে এখানে কোনো সমস্যা হয়নি, পিডিবিতে আগুন ধরার কারণে এখানে সমস্যা হয়েছে, কিন্তু আমরা এখন এখানে সরাসরি আমরা যখন এখানে এসেছি দেখতে পাচ্ছি এবং কিছু ভাইদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে এখানে পুড়ে গেছিল। তো আমরা চেষ্টা করব দু একজনের সাথে আবারও কথা বলতে, ইঞ্জিনিয়ার বাইরা আছেন এখানে, দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক আপনারা ততক্ষণ আমাদের সাথে লাইভে থাকুন, আমরা একজন ইঞ্জিনিয়ার ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরাসরি আমরা এখন এখানে দায়িত্বরত একজনের সাথে কথা বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে দায়িত্বরত? না দায়িত্ব না, আমি দায়িত্ব আছি এমনি কাজে, আর এমনি আমরা ইঞ্জিনিয়ার আছে। এখানে কি হয়েছিল দিনের বেলা? আমরা যেটা জানলাম যে 11:05 ঘটনাটি ঘটেছিল, সেটা কি হয়েছিল একটু জানেন? এটা জানি, হয়তো কোনো কারণবশত দুর্ঘটনা একটা ঘটছে। এটা আমরা ট্রান্সফরমার 20 মেগা 20 মেগা সাবস্টেশনের একটা ট্রান্সফরমার জ্বলছে, ব্রেকার জ্বলছে, তারপরে ডিভিশন 4-এর ব্রেকার ট্রান্সফরমার, তারপরে আপনার 1-এর ব্রেকার জ্বলছে, এটার কই ফিটি, তারপরে বাস বার যেটা মনে করেন ডিভিশন 1, 2, 3 এইগুলা 4, 5 এখান থেকে চালু আছে, তারপরে পল্লি বিদ্যুৎ আছে, এইগুলার যখন সাপ্লাই এখান থেকে হয় 33 কেভি, এইগুলার বাস বার জ্বলে গেছে 32 এবং 33 কেভি। আমরা 33 কেভিটা জ্বলছে, 32 কেভি ঠিক আছে, 32 কেভি ঠিক আছে, 33 কেভি জ্বলছে, 33 কেভি এইটাতেই সমস্যা। দর্শক আমরা আরেকজনের কাছ থেকে শুনলাম যে এখানে কি কি সমস্যা হয়েছিল। আমরা আসলে ভুল ইনফরমেশন পেয়েছিলাম, যেটা বলেছিলেন এখানে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখানে সমস্যা হয়েছিল। এখন আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এবং কাজ চলতেছে ট্রান্সফরমার যেটা। আচ্ছা, আমাদেরকে প্রকৌশলী বললেন, যেটা কাজী মুতাসিম বিল্লাহ বললেন যে পিডিবির যেটা আর কি ট্রান্সমিটারে নাকি আগুন ধরেছে? ট্রান্সমিটার না, সরাসরি মনে করেন ট্রান্সমিটার থেকে ব্রেকার থেকে ট্রান্সমিটারে আগুন জ্বলছে। এটা পৌরের ট্রান্সমিটার কোনটার থেকে জ্বলছে এখনো সিদ্ধান্ত হচ্ছে না কি কারণে জ্বলছে। বলছেন আমাকে সম্ভবত ওই যে ভিতরে তাদের সুইচে কোনো সমস্যা হয়? সমস্যা নেই, 33 কেভি লাইনে 1,32,000 কোনো সমস্যা হয় নাই, 33 কেভি সাবস্টেশনের সমস্যাটা। ভিতরে যে মেশিনগুলো সুইচের জন্য সেগুলোতে কোনো সমস্যা হয়? সমস্যা হয় নাই, কিন্তু এটা বটেশ্বরের ব্রেকার জ্বলছে, ডিভিশন 4-এর ব্রেকার জ্বলছে ওই 33 কেভির ভিতরে, 33 কেভি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক যেটা এখন জানলাম যে 32 কেভির কোনো সমস্যা হয়নি, 1,32,000 কোনো সমস্যা হয়নি, 1,32,000 কোনো সমস্যা হয়নি, তারপরে 33 কেভিতে সমস্যা হয়েছিল। ট্রান্সফরমার 20 মেগাওয়াট যেটা, হ্যাঁ, ট্রান্সফার উৎপাদন কেন্দ্রের ট্রান্সফার যেটা সেটা পুড়ে গেছিল। তো আমরা ওনার কাছ থেকে জানলাম, আসলে সরাসরি ওনার কাছ থেকে জেনেছি ডিভিশন 4-এরও ট্রান্সফরমার যেটা সেটাও জ্বলে গেছিলো।
পুড়ে যায়। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন খুব দ্রুততার সাথে। এই যে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন খুব দ্রুততার সাথে যাতে বিদ্যুৎ পাওয়া যায়। আজকে সিলেটে বিদ্যুতের সমস্যার জন্য আমাদের আজকের এই হিলি টিভির সরাসরি লাইভটি মূলত আপনাদেরকে আমরা হিলি টিভির চেষ্টা করি যে কোনো সময়ে সব সময় সব জায়গায় গিয়ে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে আমরা সত্য নিরপেক্ষ তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে কারেন্ট না থাকার কারণে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, যেটা হচ্ছে সিলেট 132 এবং 33 কেবি গ্রিড উপকেন্দ্র কুমারগাঁও সিলেটে আমরা অবস্থান করছি। তো আমরা একজন কর্মকর্তার সাথে চেষ্টা করব আপনাদের সাথে সরাসরি কথা, আরেকজনের সাথে কথা বলে আমরা পরিষ্কার আপনাদেরকে জিনিসটা সুস্পষ্টভাবে জানানোর জন্য। তো আমাদের লাইভে প্রথমে আমরা যেটা বলেছিলাম সেটা আসলে বলেছিলেন কৌশলী সাহেব যে যেটা তাদের কন্ট্রোল রুমের ভিতরে কোনো সমস্যা হয়নি, বাইরে সমস্যাটা হয়েছিল। ওনার কথা ঠিক আছে, উনি যেটা বলেছেন, কিন্তু বাইরে যে সমস্যাটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক আপনারা অনেকে কিন্তু আমাদেরকে কমেন্টে জানতে চাচ্ছেন যে বিদ্যুৎ কখন আসবে। তো বিদ্যুৎ কখন আসবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কাজ চলছে, কোন সময়ে বা কোন সময় তাদের কাজটি সম্পন্ন হবে এবং কখন তাদের যে প্রধান যে সমস্যাটা, এই সমস্যাটা কখন যে সমাধান হবে সেটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না বিদ্যুৎ কখন আসবে। তো আপনাদের কমেন্টে আমরা আসলে সেটাই বলবো যে যখন তারা কাজ শেষ পর্যায়ে নিয়ে যাবেন তখন আমরা সে সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম প্রকৌশলী মহোদয়ের কাছে, আমরা জানতে চেয়েছিলাম যে বিদ্যুৎ কখন আসতে পারে। তো সে সম্পর্কে তিনি বলেন যে সেটা বলা যাবে না কখন, এটা কাজের উপর নির্ভর করে যে এবং যে প্রধান যে সমস্যাটা সেই সমস্যাটা যখন ধরা হবে সেই সমস্যাটা যখন পেয়ে যাবেন এবং কাজ সম্পন্ন হয়ে যাবে তখন বিদ্যুৎ চলে আসবে, এর আগে কিছু বলা যাবে না। দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে বারবার, অনেকগুলো গাড়ি আসতেছে, তাদের গাড়িগুলো আসছে একের পর এক গাড়ি আসতে আছে এবং তারা যারা এখানে টেকনিশিয়ান কাজে নিয়োজিত তারা সবাই কিন্তু বারবার এখানে তারা যোগ দিচ্ছেন একের পর এক, এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক
দর্শক আমরা আসলে লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যতটুকু আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করে গেছি এবং আপনাদেরকে আমরা জানি আজকে আমাদের সিলেটবাসী কিন্তু বিদ্যুতের জন্য খুবই দুর্ভোগে আছেন সবাই, অফিস ব্যবসা বাণিজ্য এবং ভাই আপনি কাজ করতেছেন এখানে? আচ্ছা আচ্ছা, তো বিদ্যুৎ কখন আসতে পারে? বিদ্যুৎ ভাইয়া মনে করেন কালকে সন্ধ্যার আগে সম্ভব না। সমস্যাটা কি হয়েছিল? সমস্যাটা এনে ফেজ নেগেটিভ পজিটিভ এখানে হয়ে গেছিল, তাই মানে আগুন জ্বলছিল। আমরা সঠিকটা দেখি নাই, আমরা ছিলাম ওই বাদাঘাট কাজে, বাদাঘাট থেকে দুইটার সময় এখানে ঢুকছি। এই লাইনে কাজ করেন? জি, এই লাইনে আমি কাজ করতেছি। এই অফিসের দায়িত্বে নাকি? জি জি জি, আমরা এই অফিসের কর্মচারী। আপনি কখন থেকে আসছিলেন? আমরা আইছি দুইটার দিকে। আমরা একটার দিকে খবর শুনছি, দুইটার সময় আমরা মাল সাবানা যা আছে আমরা গাড়ি লয়ে সব লয়ে আইছি আখরি। কি মনে করেন যে সিলেট পুরো সিলেটে কখন কারেন্ট আসতে পারে? আনুমানিক আপনাদের একটা আইডিয়া বা যে সমস্যা হয়েছে সে সমস্যা থেকে যে ধারণা কখন লাগাত কাজ শেষ হতে পারে? মনে করেন যে কালকে আসর আজানের আগে কয়া যায় না যে কারেন্ট আইবা, কারণ যা লাগাইতাছি তা বদলাইতাছি, যা লাগাইতাছি তাই পাল্টাইতাছে আখরি। যা জ্বলছে মানে লোয়া বস্তু যা আছে টেন স্পিডার সব জ্বলিয়ে গেছে আখরি ভাই। এখন তো মনে যে এইগুলা খুললে আইরে আইয়ার বাদে আবার লাগানি লাগতেছে। আমরা এখানে লোক আমরা কমসে কম ওই লোক 200 লোক আছি। হ্যাঁ, তো মনে করে আমরা সারা রাত হবে এবং কালকে সারা দিন হবে কাজ। জি, এই যে আমরা আসছি, আমরা কিন্তু সকাল থেকে না খাই আসি, সকাল 6টার দিকে আসছি বাদাঘাট থেকে, 2টার সময় এদিকে আসছি, আমরা না খাই এই তোরে আমরা কাজ করতেছি ভাই। এখান থেকে খাওয়ার কোনো? হ্যাঁ, ব্যবস্থা এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়েছে আখরি। ভাইও কি এই কাজ করে? জি, ও কাজ করি। এই কাজ? জি, ও কাজ। আপনারা কোন সেক্টরে কাজ করেন? আমরা তো সোহাগ ভাইয়ের সাথে কাজ করি। আচ্ছা আচ্ছা, সোহাগ। জি, আমরা কাজ আছে। আপনি কি মনে করেন বিদ্যুৎ কখন আসতে পারে? বিদ্যুৎ কালকে 1টা 1টার দিকে আসার সম্ভাবনা আছে। জি, আর কম বেশ সময় লাগতে পারে? সময় লাগতে পারে ও না লাগতেও পারে। কাজ চলছে, যে নতুন মালগুলো লাগাচ্ছি, পুরান মাল চেঞ্জ করিয়া এগুলা লাগানোর পরে তারপরে আমরা কারেন্ট চালু দিব। ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আসলে একজন কর্মকর্তা সম্ভবত পেয়েছি, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনি কি এখানে কর্মরত? জি। আচ্ছা, সমস্যাটা কি হয়েছিল? সমস্যাটা তো ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে আগুন লেগে গেছে আর কি। আমাদেরকে প্রকৌশলী সাহেব বলছিলেন যে এখানে কোনো সমস্যা হয়নি, সম্ভবত ভিতরে কন্ট্রোল রুমে কোনো সমস্যা হয়নি। না, তেমন আমি কিছু বলতে পারি না, ভিতরে কোনো সমস্যা হতে পারে না। আমি যেটা জানি একমাত্র ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে একটা আগুন জ্বলছে, এর আগেও একবার ব্লাস্ট হয়ে আগুন জ্বলছিল, এবারও তাই হয়েছে। আচ্ছা, আপনার কাছ থেকে জানি তো কোন কোন এলাকায় কারেন্ট নাই? আমাদের জানা মতো দক্ষিণ সুরমা পুরাড়ি কারেন্ট নাই, শহর জুড়া পুরো দক্ষিণ সুরমা এলাকা পুরাড়ি বন্ধ। এর আগে তো অনেক জায়গায় ছিল না? আগামীকাল 5টার পরে অথবা এর পরের দিন সকালে, হয়তো দুদিন সময় লাগতে পারে। সময় লাগবে, কাজ চলছে, দ্রুত বেগে কাজ চলছে। আমরা সারা রাত থেকে আমরা কাজ করতেছি, সারা রাতে কাজ করব এবং পরের দিনও কাজ করব, চেষ্টা করব কালকে সন্ধ্যার দিকে চালু করার, আর যদি সম্ভব নাই হয় পরের দিন অবশ্যই চালু হবে। হিলি টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সালাম আলাইকুম। দর্শক, আমরা কথা বলেছি একজন কর্মকর্তার সাথে এখানের, যে উনি বলেছেন সুস্পষ্টভাবে, আপনারা শুনেছেন যে বিদ্যুৎ কখন আসতে পারে, তো বিদ্যুৎ কখন আসবে সে সম্পর্কে উনি একটা ধারণা দিয়েছেন। সেই ধারণা অনুযায়ী আমাদের সিলেটবাসী বিদ্যুতের জন্য যে দুর্ভোগ সেটা অবশ্য মেনে নিতে হবে, সেটা টেকনিশিয়ান ব্যাপার, টেকনিশিয়ান কারণে সেটা সমস্যা হতে পারে। তো দর্শক, আমরা আসলে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নেব। তো দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমরা আজকে এখানে এসে আপনাদেরকে আমাদের
সিলেটের যে কুমারগাঁওয়ের যে বিদ্যুৎ কেন্দ্র যেটা সেখানে আমরা আপনাদের সাথে কথা বলেছি, সেখানে অবস্থান করে আপনাদের সাথে আপনাদেরকে আমরা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কথা বলেছি এবং আপনারা শুনতে পেরেছেন যে বিদ্যুতের সমস্যা কি হয়েছিল এবং বিদ্যুৎ কখন আসবে না আসবে আমরা আপনাদেরকে আংশিক একটা ধারণা দিয়েছি এবং আমরা প্রকৌশলী সাথে কথা বলেছি এবং এখানে যে সমস্যাটা ছিল সে সমস্যাটাও আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরেছি। তো দর্শক, আমরা আশা করি আগামীকালকে যদিও না হয় কিন্তু আগামী পরশু কারেন্ট সম্ভবত আমরা বিদ্যুৎ সম্ভবত আগামী পরশু দিন পেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। তো আমরা যদিও কোনো ধরনের যদি আবারও কোনো সমস্যা বিদ্যুতের হয় বা কোনো বিষয়ে ব্যাপারে জানার মানে আমরা কোনো সংবাদ পাই যে সেক্ষেত্রে কাজে আরও বিলম্ব হচ্ছে, আবারও আপনাদেরকে আমরা হিলি টিভি লাইভের মাধ্যমে আবারও দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, আরেকটি লাইভে আপনাদের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দময় সময় কাটান এবং বিদ্যুৎ যাতে আমরা দ্রুত পাই সবাই দোয়া করবেন, সেই আশা ব্যক্ত রেখে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।